আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে সেই নাম দেখে যে ষষ্ঠ শ্রেণী বাংলা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছে তো এখানে চলিত ইতিথি যেই সিস্টেমটা সেই সিস্টেমে আসলে এই অনুচ্ছেটাকে চলিত ইতিথিতে রূপান্তর করতে হবে তো আমি এটা লিখে দিয়েছি অলরেডি তো আমি একটু লেখাটা পড়ছি বোঝার সুবিধার্থে তোমাদের তো চলিত ইতিথি তারপর স্বর্গীয় দ্রুত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন সেখানে গিয়ে আগের মতো একটি গাবি চাইলেন সেও দবল রুগীর মতো কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বললেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে এখন আল্লাহ দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নেই যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহ দোয়াই দিয়ে একটি ছাগল চাচ্ছি যেন আমি সেই ছাগল বেচার টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি তো এটা ছিল সাধু থেকে চলিত ঐতিহ্যে রূপান্তর প্রশ্নটা উত্তরটা হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছ আসলে সাধু ঐতিহ্য থেকে চলিত রূপান্তর রূপান্তরিত হলে মূলত মূলত এখানে যে ভাষায় বক্তব্য দিতে পারা যায় সেই ভাষাটা মূলত এখানে লিখতে হয় তো সেই ভাষাটাতে এখানে সাবলীল করে লেখা হয়েছে চলিত ইতিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো আমার এখানেই পাবে তো দেখা অগ্রিম আমন্ত্রণ রইল